সুন্দর সুন্দর
সকালে স্যার কেমন লাগছে কেমন এনজয় করছেন খুবই ভালো লাগছে আজকে আমরা ফাইনাল খেলা করতেছি এবং আমরা আশাবাদী যে আমরা কোনোভাবে মধ্যে জয় লাভ করব তো এই যে শিক্ষক ক্রীড়া সপ্তাহ চলছে খুবই আনন্দমুখর পরিবেশে হচ্ছে ভালো লাগছে ওকে থ্যাংক ইউ ¡Vamos! ¡Vamos! ¡Vamos!
সঞ্জিত স্যার কেমন মনে হলো এক শূন্য এসে এগিয়ে আছেন সেটা আপনার ফিলিংটা বলেন জীবনে এই নিয়া চারবারের মতো ভলিবল মাঠে নামলাম তার উপর আবার শামিম স্যারেরও দুই নাম্বার সাকিব ভাইয়েরও দুই নাম্বার বার মাঠে নামলাম তো চ্যাম্পিয়ন হব নাকি জানি না কিন্তু এইটাই তো ভালো মানে এই ফিলিংটাই তো ভালো যে নেমেই মানে অন্তত একটা পুরস্কার পাবো আর কি ওকে আপনাদের জন্য শুভকামনা থাকলো থ্যাংক ইউ স্যার হ্যাঁ শামিম স্যার এই যে এক শূন্য ব্যবধানে আপনারা এগিয়ে আছেন আসলে ফিলিংটা বলেন কেমন লাগছে খুব ভালো লাগছে যে হাড্ডাহাড্ডি লড়াই এইদিকে নিশাত স্যার আজিজ স্যারের মতো ভালো প্লেয়ার এবং ওইদিকে আমাদের আজিম স্যার আর হচ্ছে আমাদের এমদাদ স্যার এরপরে তৌফিক স্যার হচ্ছে আমাদের আতিউ স্যারের ভূমিকা পালন করতেছে সব মিলিয়ে আসলে অসাধারণ এবং যে একটা লড়াইটা মানে এক পক্ষে কোনো খেলা হচ্ছে না দুই পক্ষে সমান তারা লড়তেছে এখন আমরা আশাবাদী যে পরের সেটটা আমরা জিতে দুই শূন্যতে আমরা জিতে যাবো ওকে আপনাদের জন্য শুভকামনা থাকলো থ্যাংক ইউ হ্যাঁ খারুল স্যার কেমন মনে হচ্ছে এক শূন্য ব্যবধানে আপনারা পিছিয়ে আছেন এখান থেকে কি কামব্যাক করা সম্ভব অবশ্যই আমাদের মনোবল কখনোই কমেনি আমরা খুব অল্প ব্যবধানে হেরেছি এক শূন্যতে কিন্তু আমাদের এখনও পরপর দুইটা টার্ম আছে আমরা চেষ্টা করব এই দুইটাতে ওভারকাম করার জন্য এবং আমরা স্থির যে আমরা জয়লাভ করব আমি এই ব্যাপারে আশাবাদী আমাদের প্লেয়ার সবাই আমাদের দলের সবাই একতাবদ্ধ আছে আমরা চেষ্টা করব ওভারকাম করে জয়লাভ করার জন্য ওকে আপনাদের জন্য শুভকামনা থাকবে স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ হারুন ভাই এই যে খেলা হচ্ছে কেমন দেখছেন এটা আমি খুবই আনন্দিত যে কৃষকদের মধ্যে উত্তেজনা এটা আসলে খুবই আকর্ষণীয় একটা খেলা খেলা আছে ফুটবল ক্রিকেট এটা আরও বেশি আকর্ষণীয় হবে সবাই এনজয় করবে ধন্যবাদ ভাই পোশাক কি করে তো আজকে Thank you.
Yeah!
ولكنك تتحدث عن
Hey, shoot!
আমরা
স্যার কেমন লাগছে ম্যাচ জিতেন স্যার আপনার ফিলিংস বলেন হ্যাঁ ভালো খুবই ভালো সকল মানুষ ভাই ভাই এই মহাসত্ব আমরা যেন ভুলি না এই দেখেন এই যে ভুলে যাবো এই ফুটবল খেলি ফুটবল।